নমস্কাৰ আপুনি চাই আছে বিগ ব্রেকিং মই জয়ন্ত মাধৱ গোস্বামী এখন এখন কৈ 20 খন কৈ দোকান ভস্মীভূত হয় তিনিচুকীয়া জিএনবি ৰোডৰ নিউ মার্কেটত নিখা সংঘটিত হল এটা ভয়ংকৰ অগ্নিকাণ্ড আৰু এই অগ্নিকাণ্ডৰ পাছতে উলাল অগ্নি নিৰ্পাপক বাহিনীৰ দায়িত্বহীনতা জুই সূত্রপাত হোৱাৰ পিছতে অগ্নি নিৰ্পাপক বাহিনীক খবৰ দিয়া হৈছিল যদিও এঘণ্টা পলমকৈ ঘটনাস্থলীত উপস্থিত হৈছিল অগ্নি নিৰ্পাপকৰ দুখন বাহন কিন্তু এখন বাহনত পানী নথকাৰ বিপৰীতে আন এখন বাহনৰ নাছিল প্ৰেছাৰ ফলত অগ্নি নিৰ্বাপন নোহোৱাত জুয়ে ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰে অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ এনে কাণ্ড জ্ঞানহীনতাত ক্ষোভিত হৈ পৰে অঞ্চলবাসী প্ৰথমে ঠেক পথৰ বাবে অগ্নি নিৰ্বাপকৰ বাহন সোমাব পৰা নাছিল কিন্তু স্থানীয় ৰাইজে বহু চেষ্টা কৰি অগ্নি নিৰ্বাপকৰ বাহন দুখন সোমাবলৈ সক্ষম হল যদিও এখন বাহনত পানী আৰু আনখনত প্ৰেছাৰ নথকাত বিধ্বংসী ৰূপ ললে জুয়ে উল্লেখযোগ্য যে তিনিচুকীয়াৰ জিএনবি ৰোডৰ নিউ মাৰ্কেটত নিশা ভয়ংকৰ অগ্নিকাণ্ডত এনেদৰে 20খনকৈ দোকান জ্বলি চাৰখাৰ হ'ল পিছত ডিগবৈ দুলিয়াজান এয়াৰফৰ্চৰ পৰা অহা 10খনকৈ অগ্নি নিৰ্বাপক বাহনে পুৱতি নিশালৈকে চেষ্টা চলাই জুই নিৰ্বাপন কৰিবলৈ সক্ষম হয় জুইত নিউ মাৰ্কেটৰ হোমিঅ'পেথিক প্লাষ্টিক জোতা চেণ্ডেলৰ গুদাম ভস্মীভূত হোৱাৰ লগতে আন কেইবাখনো দোকান ভস্মীভূত হয় চকুৰ সন্মুখতে নিজৰ দোকান ধ্বংস হোৱা দেখি কান্দোনত ভাঙি পৰে দোকানৰ গৰাকীসকল কিন্তু কি কাৰণত অগ্নিকাণ্ডৰ সূত্ৰপাত হ'ল সেয়া এতিয়াও পোহৰলৈ অহা নাই সেয়া এতিয়াও স্পষ্টকৈ জানিব পৰা হোৱা নাই চকুৰ সন্মুখতে এই ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানসমূহ জাহ যোৱাত কান্দোনত ভাগি পৰিছে এই ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানসমূহৰ পৰাই এইসকল ব্যৱসায়ীয়ে পৰিয়াল পোহপাল দি আহিছে নিজৰ জীৱিকা নিৰ্বাহ কৰি আহিছে এই ব্যৱসায়ীসকলে কিন্তু অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ দায়িত্বহীনতাৰ বাবে আজি এখন এখনকৈ 20খনকৈ দোকান জাহ গ'ল এই অগ্নিকাণ্ডত এঘণ্টা পলমকৈ ঘটনাস্থলীত উপস্থিত হ'ল খবৰ দিয়াৰ পিছতো এঘণ্টা পলমকৈ উপস্থিত হ'ল ইফালে ঠেক পথৰ বাবে সোমাব পৰা নাছিল স্থানীয় লোকৰ তৎপৰতাত অৱশেষত সোমোৱাল যদিও এখনত নাছিল পানী আনখনত প্ৰেছাৰৰ গণ্ডগোল আছিল যাৰ পৰিণতি দুয়োখন বাহনেই জুই নিৰ্বাপন কৰাত ব্যৰ্থ হ'ল আৰু তাৰ পিছত ডিগবৈৰ পৰা আৰম্ভ কৰি এয়াৰফৰ্চৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন প্ৰান্তৰ পৰা আহিল আন 10খনকৈ অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ বাহন আৰু সেই বাহনসমূহৰ তৎপৰতাত আজি পুৱতি নিশালৈকে চলোৱা প্ৰচেষ্টাৰ অন্তত জুই নিৰ্বাপন কৰিবলৈ সক্ষম হয় 22টা দোকান আছিলে গুৰিয়াত 15 সেই জ্বলিলে জ্বলিলে ফায়াৰ ব্ৰিগেডটোতো ফেলিয়াৰ আছিলে এতিয়া প্ৰেছাৰ নাই পম্পত একোৱেই নাই কি ক'ম এতিয়াতো মোৰ চব হেক হৈ গ'ল নাই থোৰা চাই লগা থা দোকান বাজি যা তো কিছিলে ফায়াৰ ব্ৰিগেড খোল কে ৰখা ইয়াতে বাপ দাদা কা দোকান থা আমাৰা কস্মেটিক কা বহুত পুৰণা দোকান থা আমাৰ ইনচুৰেঞ্চ ভি নাই থা আয়া ভি তো ভি পানী নাই থা তিনচুকীয়া ফায়াৰ ব্ৰিগেড আয়া থা উসমে পানী হি নাই থা আগৰ ও আদা তো ইতনা বড়া হাদসা হি নাই হোতা জো হে তিনচুকীয়া কা জো হে ফায়াৰ ব্ৰিগেড একদম ফেলিয়ার থা আগৰ ও জো হে রহতা না তো বস এক দো দোকান কোনা মালা জলতা বাকি সারা দোকান হম লোগ কা দোকান বচ গয়া থা আর ইসিলিয়ে হম জো হে আপনা দোকান কা তালা ভি নাই খোলে জবকি মাই তুরন্ত আ গয়া থা হম সোচ রহে থে কি মানে জব ফায়ার ব্রিগেড আই গয়া হে ও জো হে ওয়াহ সে আগ বুঝ জায়েগা চলো কসমেটিক মাল নিকালনে সে ভি জো ড্যামেজ হোগা इस वजह से मैं ताला भी नहीं खोला सब कुछ खत्म हो गया करोड़ों रुपए का पर्सनली मेरा नुकसान हुआ जी तो अलग आसिले जेती अमर एटा दुकान नो जी जुली सिले तेती अमर गाड़ी फायर ब्रिगेड आई सिले किंतु फायर ब्रिगेड आहार पासत तार पानी ऐसे फायर ब्रिगेड तो तार पाम टू काम कर रहे जी तार पाम टू काम कर रहे तो तेरे ला अमर आपकी ईमान बहुत नॉलेज होता কিন্তু আমাৰ তিনচুকীয়া ইমানে বেড লাগ আজি ইমান এটা তিনচুকীয়া চেঞ্চিটিভ জাগা আমাৰ তিনচুকীয়া ফায়াৰ ব্ৰিগেডখন ইমান অপদস্থ ইমান বেয়া চাৰ্ভিচ দি ৰাখিছে মই ফায়াৰ ব্ৰিগেড অফিচাৰৰ লগত কথা পাতিছিলোঁ এতিয়া তেখেত ক'লে যে আপোনালোকে কওক গাড়ীৰ কাৰণে আমি কি কওঁ আপোনাৰ আমাৰ মন্ত্ৰী মহোদয় আমাৰ মিনিষ্টাৰ চাব লাগে যে তিনচুকীয়া এটা ইঞ্জিনিয়াৰ চেঞ্চিটিভ জাগা গাড়ী ভাল দিব লাগে ইয়াত 22টা বা 23টা যোগান জ্বলি গ'ল আৰু চব ডাঙৰ সৰু মিলাই আছিলে ইয়াতে কিন্তু আমি এতিয়া আমাৰ বেড লাগ নহয় আমাৰ গোটেই মাৰ্কেটৰ বেড লাগ ইয়াত কমচে কম যেই 22টা দোকান আছে তাত মেক্সিমাম মোৰ দেন ওৱান কৰোৰ ৰাজীৱ ভৱনত কংগ্ৰেছৰ স্ক্ৰীনিং কমিটিৰ বৈঠক দলীয় নেতাৰে বৈঠকত মিলিত হ'ব স্ক্ৰীনিং কমিটিৰ নেতা লোকসভা নিৰ্বাচনৰ টিকটক লৈ আলোচনা হ'ব এই বৈঠকত এজনীয়া পেনেল সাজু কৰিছে কংগ্ৰেছে
राणा के पी सिंह जयवर्धन सिंह और इवान डिसोजारे हम यह बैठक बैठक अंशग्रहण कर प्रदेश कंग्रेस कईबागी शीर्ष नेत गुरुत्वपूर्ण खबर राजीव भवन कंग्रेस स्क्रीनिंग कमिटर बैठक दलियों नेतारे बैठक मिलित हम स्क्रीनिंग कमिटर नेता लोकसभा निर्वाचन टिकटक लोचना हम यह बैठक और एजनिया पेनेल सजुरी कंग्रेस आज बैठक जो उपस्थित थको राणा के पी सिंह जयवर्धन सिंह और इवान डिसोजारे यह बैठक अनुषित हम बैठक अंशग्रहण कर प्रदेश कंग्रेस कईबागी शीर्ष नेत ইতিমধ্যে এখন সম্ভাব্য প্রার্থী তালিকা আমি জানাইছিলো নিউজ এইটিনের হাতত আহি পৰিছিল সম্ভাব্য প্রার্থী তালিকা অসমৰ 14খন আসনত কংগ্রেসে 11খন আসনত প্রতিদ্বন্দ্বিতা করব আর তার লগতে 3খন আসন মিত্র দলক এৰি দিয়া হব বলি সম্ভাব্য তালিকাত প্রকাশ পাইছিল সেই সন্দৰ্ভতে আজি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব এই স্ক্রিনিং কমিটিত আমি জানাইছো আপোনালোকক গুরুত্বপূর্ণ বৈঠক রাজীব ভবনত প্রদেশ কংগ্রেসের কেবাগী শীর্ষ নেতা আই পি সি সির সভাপতি ভূপেন বরা কার্যকরী সভাপতি রানা গোস্বামী উপস্থিত থাকিব এই বৈঠক এজনিয়া প্যানেল গঠন করা হব আজির এই স্ক্রিনিং কমিটির বৈঠক ইতিমধ্যে শনিবারে ভাইরেল হয়েছিল কংগ্রেসের এখন প্রার্থী তালিকা কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকাখন আমি এই মুহূর্তে পুনৰ জনাইছো যোৰহাটত প্রার্থী হব পাৰে দেবব্রত শইকীয়া গুৱাহাটীত আম আদমী পার্টির ভবেন চৌধুরীর নাম চর্চিত হয়েছে ডিব্রুগড়ৰ প্রার্থী হব লুৰিণজ্যোতি গগৈ নগাঁৱত প্রার্থিত্ব লাভ করব গৌরব গগৈ প্রদ্যুৎ বৰদলৈক পঠিওৱা হব বৰপেটা সমষ্টিলৈ ধুবুৰীত প্রার্থিত্ব লাভ করব ৰকিবুল হুসেনে কাজিৰঙাত প্রার্থিত্ব দিব ৰজলিনা তিৰ্কিক দৰং ওদালগুৰিত মাধৱ ৰাজবংশীৰ নাম লখিমপুৰত উদয় শঙ্কৰ হাজৰিকা অথবা ৰাণী নৰহ তেজপুৰত ৰিপুণ বৰা অথবা পৱন সিং ঘাটোৱাৰ শিলচৰ সমষ্টি দিয়া হ'ব মিত্ৰ দল টি এম চিক ফেব্ৰুৱাৰীত আনুষ্ঠানিকভাৱে হ'ব ঘোষণা প্ৰাৰ্থিত্বৰ পৰা বঞ্চিত হ'ব নেকি আব্দুল খালেক নগাঁৱৰ পৰা বৰপেটালৈ সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈ কোকৰাঝাৰৰ সমষ্টিত প্ৰবীণ বড়োৰ নাম কাৰ্বি আংলঙত জয়ৰাম ইংলেঙৰ নাম কৰিমগঞ্জত হাফিজ ৰশিদ আহমেদ অথবা জুবেৰ আলম নগাঁৱৰ পৰা বৰপেটালৈ সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈ আৰু 11টা সমষ্টিত কংগ্ৰেছে আগবঢ়াব প্ৰাৰ্থিত্ব আৰু মিত্ৰজোঁটলৈ দিছে 3টা সমষ্টি এয়া সম্ভাব্য প্রার্থী তালিকা সম্ভাব্য প্রার্থী তালিকাত চূড়ান্ত সিলমোহর অতি শীঘ্রে মারিবলৈ সাজু হয়েছে কংগ্রেস ইয়াৰে তেজপুৰ ৰিপুণ বৰা অথবা পৱন সিং ঘাটোৱাৰৰ নাম চৰ্চালৈ আহিছে চূড়ান্ত প্ৰাৰ্থী কাক ঠিৰাং কৰা হয় সেয়া পৰৱৰ্তী সময়ত লক্ষণীয় হ'ব আৰু লগতে আমি জনাইছোঁ 14টা সমষ্টিত কংগ্ৰেছৰ মুঠ 83গৰাকী প্ৰাৰ্থী আবেদন জনাইছে সাংসদ গৌৰৱ গগৈয়ে 3টা সমষ্টিৰ বাবে আবেদন জনাইছিল গৌৰৱ গগৈয়ে কাজিৰঙা যোৰহাট আৰু নগাঁৱৰ বাবে জনাইছিল আবেদন ধুবুৰী লোকসভা সমষ্টিত সৰ্বাধিক 12জনে আগবঢ়াইছে মনোনয়ন পত্ৰ রাজীব ভবনের পর আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মনের সঙ্গে আমি সংযুক্ত হয়েছো এই মুহূর্তে পোনপটিয়া সম্প্রচারত বিপুল স্ক্রিনিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক কিমান সময় আরম্ভ হব বৈঠক কি কি বিষয়ত সিদ্ধান্ত গ্রহণ করা হব সবিশেষ এই মুহূর্তে আপনার পর আমি জানিব বিচারিম জয়ন্ত চাক লোকসভা নির্বাচন সন্মুখত আছে এপ্রিল মাহত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হব মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আমার রঙালী বিহুর আগে আগে এই নির্বাচন অনুষ্ঠিত করার বাবে নির্বাচন আয়োগলে তেখেতে অনুরোধ জানাইছিলে গতিকে এপ্রিল মাহত নির্বাচন অনুষ্ঠিত হলে ফেব্রুয়ারি মাহত অধিসূচনা জারি হব লাগিব আর মার্চ মাহত আপনার যেখানে মনোনয়ন প্রক্রিয়া বা প্রত্যাহার প্রক্রিয়া গোটেখিনি চলিব গতিকে হাতত মাত্র সময় একেবারে কম আর সেইবাবে শাসক বিরোধী সকলো দলে এটা নিজের নিজের তৎপরতা দেখাইছে যোগদানের পর্ববিলাক আরম্ভ করেছে বা সভা সমিতি পাতি নিজের শক্তিবিলাক প্রদর্শন করেছে আর সেই সময়তে আমি জানা বিচারিছো যে আজি গুৱাহাটী মহানগরী হোটেল লিলি আর রাজীব ভবনত দুখনকৈ সভা অনুষ্ঠিত হব কংগ্রেসের ফালের পর স্ক্রিনিং কমিটির বৈঠক আর এই বৈঠকতে নিখিল ভারত কংগ্রেস কমিটির কেবাজনো নেতা তথা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা আর বিরোধী দলপতি দেবর শইকীয়া উপদলপতি রকিবুল হুসেন আর কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদার রানা গোস্বামী কমলক্ষা দেব পুরকায়স্থ তখন উপস্থিত থাকিব আর আপনি যুক্ত কথা কৈছে যে আগতে আসলতে তখন 14টা সমষ্টির বাবে যেধরনের আবেদন প্রক্রিয়া বিচারিছিলে তার 83গৰাকী প্রার্থীয়ে 83 লাখ টাকা মানে 1 লাখ টাকা জমা দিয়ে আবেদন জানাইছিলে গতিকে সমষ্টিসমূহত কৰবাত
বা 13 জন ধুবুরী সমষ্টিত বা করিমগঞ্জ সমষ্টিত 13 জনকৈ প্রার্থিত্ব আছে প্রত্যাশী আর কোথাও এজন প্রার্থী আছে গতি এনেকে প্রত্যেকটা সমষ্টিত 14টা সমষ্টিত আছে এটা আজি স্ক্রিনিং কমিটিয়ে এজন দুজন তিনজনকৈ নাম এ আই সি সি মল্লিকার্জুন খার্গে এখন পত্র প্রেরণ করব আর তারপিছতে নিখিল ভারত কংগ্রেস কমিটির ফলের মল্লিকার্জুন খার্গে হোক বা রাহুল গান্ধী হোক এজনিয়াক প্রার্থিত্বর নাম ঘোষণা করব। এটা আরো একটা কথা আছে যে 14টা সমষ্টির কারণে আবেদন জানাইছে, কিন্তু জয়ন্ত এইখানে জনাও যে যিকিটা সমষ্টিত আপনার বিরোধী ঐক্যমঞ্চ ধর আম আদমি পার্টি বা তৃণমূল কংগ্রেস বা জাতীয় পরিষদ বা বাওপন্থী দল কারবাক যদি আসন এড়ি দিয়ে তেতিয়াহলে সেই আসনবিল এড়ি দিয়া ঠাইবিল যাকে এপ্লিকেশন দিছিলে তেওঁলোকক 1,00,000 টকা উভতাই দিব বলে ইতিমধ্যে আমি জানিও পাৰিছো। আর সম্ভাব্য প্রার্থীর ক্ষেত্রে সেই যে এখন লিস্ট ওলাইছে সেই লিস্টখন আমি জানা বিচারা নাই, কিন্তু কংগ্রেসি সূত্রের আমি যেখানে জানিছিল সেইখানে অনুযায়ী আমি জানা বিচারিছো যে কোকরাঝার লোকসভা সমষ্টিত প্রবীণ বড়োর নাম আছে বা ধুবুরী সমষ্টিত রকিবুল হোসেনের নাম আছে, দরং ওদালগুড়ি সমষ্টিত প্রাক্তন সাংসদ মাধব রাজবংশীর নাম আছে, প্রাক্তন সাংসদ আর পি শর্মার নাম শোণিতপুর সমষ্টির কারণে আছে, লক্ষিমপুর উদয়শঙ্কর হাজরিকা এটা সময় বিজেপির প্রতিদ্বন্দ্বিতা আগবাইছিল, আর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রানী নরহর নাম আছে, ডিব্রুগড় আপনার অজাপর নেতা লুরিনজ্যোতি গগৈর নাম আছে, আর গৌরব গগৈ আর বিপুল আটাইতক গুরুত্বপূর্ণ সমষ্টিটি হয়েছে বরপেটা সমষ্টি, যত বরপেটাত প্রদ্যুৎ বড়ুয়ার নাম চর্চিত হয়েছে। এই মুহূর্তে প্রদ্যুৎ বড়ুয়ার প্রতিক্রিয়া আছে বিপুল, এটা গুরুত্বপূর্ণ খবর আমি জানাই লম আমার দর্শক সকলক, আপনি সংযুক্ত হয়ে থাকক। বরপেটারপরা নির্বাচন দেখালে সাংসদ প্রদ্যুৎ বড়ুয়া, এই কথা স্পষ্টক ঘোষণা করলে নগাঁওর সাংসদ প্রদ্যুৎ বড়ুয়া, কংগ্রেসের এজনিয়া প্রার্থী তালিকাক ভুয়া আখ্যা দিলে অঙ্কিতা দত্ত বিস্মিতা গগৈ সন্দর্ভতো প্রতিক্রিয়া প্রকাশ করেছে প্রদ্যুৎ বড়ুয়া, তালিকা সম্ভাব্য তালিকা ইতিমধ্যে ভাইরেল হয়েছে, নিউজ এইটিনের হাতত আহি পড়েছে। আমি শনিবারেই আমি এই খবর ব্রেক করেছিল যত নগাঁও সমষ্টিরপরা প্রদ্যুৎ বড়ুয়াক বরপেটালে পঠিয়া হব, বরপেটা সমষ্টিত প্রদ্যুৎ বড়ুয়ার নাম চর্চিত হয়েছে, এই সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে কংগ্রেস সাংসদগিয়ে, নগাঁওর সাংসদগিয়ে স্পষ্টক ঘোষণা করেছে যে বরপেটারপরা নির্বাচন অবতীর্ণ নহয়, কংগ্রেসের এজনিয়া প্রার্থী তালিকাক ভুয়া আখ্যা দিছে, আর লগতে অঙ্কিতা দত্ত আর বিস্মিতা গগৈ সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে বড়ুয়া। মোক চারিফালের ফোন করেছে, বরপেটারপরাও বহুতে ফোন করেছে, আসলে এনেকা ধরনের প্রার্থী তালিকা কেতিয়াবা কেতিয়াবা রং চাবর কারণে কোনোবা মিডিয়াতে কোনোবাই কোনোবাই উলিয়াই দিয়ে, সেইবিলাকৰ কোনো মই ভাবো যে কোনো ধরনের ভিত্তি নাই, ভিত্তিবিহীন তেনেকুৱা কিছুমান কৰি থাকে, কাবার চাবর কারণে রিয়েকশন চাবর কারণে কেতিয়াবা কোনোবাই এনেকুৱা ধরনের লিক করে দিয়ে বা এনেকুৱা ধরনের তোমালোকক দি দিয়ে, গতিকে মই ভাবো তার কোনো ধরনের ভিত্তি নাই, সেইটো শেষ মুহূর্তত দলে সিদ্ধান্ত লব, দলে সিদ্ধান্ত লব, দলের একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়া চলি আছে, দলে সিদ্ধান্ত লব, দলে সিদ্ধান্ত লোৱালৈকে এনেকুৱা ধরনের বিভিন্ন ধরনের কল্পনা জল্পনা এনেকুৱা ধরনের চলি থাকিব, দলীয় যেটো নিয়মানুবর্তিতা নিয়ম তো মানি চলিব লাগিব, না কোনোটো দলের শৃঙ্খলতা অতিক্রম করে পেলায় যি মন যায় তাকে করব নোৱাৰে আর বিবৃতিও দিব নোৱাৰে তেনেকে, কারণ নহলে তেতিয়াহলে তো গুরু উষায় নমনা কাম কাজ করে পেলায় দলের দলটো একেবারে বিচ্যুত হয়ে যাব। আর সেয়া প্রদ্যুৎ বড়ুয়ার প্রতিক্রিয়া আছিল আমি জানালো, প্রদ্যুৎ বড়ুয়া এনেদরে প্রতিক্রিয়া প্রকাশ করেছে আর তার সমান্তরালক আমি জানাই আছো যে 14টা সমষ্টি আছিল প্রথম অবস্থাত, আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মনে জানাইছে যে প্রথম অবস্থাত 14টা সমষ্টির বাবে আবেদন পত্র দাখিল করেছিল 83 গৰাকীক প্রার্থীয়ে, আর এই 83 গৰাকী প্রার্থীয়ে আবেদন জানার পিছত বিশেষ গৌরব গগৈর নাম চর্চিত হয়েছিল, সাংসদ গৌরব গগৈ 3টা সমষ্টির বাবে আগবাইছিল আবেদন, গৌরব গগৈয়ে কাজিরঙা যোরহাট আর নগাঁওর বাবে জানাইছিল আবেদন, ধুবুরী লোকসভা সমষ্টিত সর্বাধিক 12 জনে, করিমগঞ্জ সমষ্টিত 11 গৰাকীয়ে আবেদন পত্র দাখিল করেছে, শিলচর দরং ওদালগুড়ি আর শোণিতপুর সমষ্টিত 7 গৰাকীক প্রার্থীয়ে আবেদন জানাইছে, ইফালে কাজিরঙা সমষ্টিত গৌরব গগৈর লগতে প্রাক্তন বিধায়িকা রজলিনা তিরকিয়েও জানাইছিল আবেদন, রমেন বরঠাকুরে গুয়াহাটী আর দরং ওদালগুড়ি সমষ্টিত বিচারিছে কংগ্রেসের টিকট, আনহাতে প্রদ্যুৎ বড়ুয়ালৈ রকিবুল হুসেনে নগাঁওত বিচরার উপরি সাংসদ আব্দুল খালেকে তেওঁৰ প্রার্থিত্ব প্রসঙ্গ হাইকমান্ডলৈ এৰি দিছে। জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মন আছে পোনপটীয়া সম্প্রচারত, বিপুল কেইবাটাও বিষয় তাৎপর্যপূর্ণ বিবেচিত হয়েছে প্রদ্যুৎ বড়ুয়ালৈ ইতিমধ্যে স্পষ্ট ঘোষণা যে এতিয়া বরপেটাত নেযায়, বরপেটারপরা নির্বাচন অবতীর্ণ নহয়, আব্দুল খালেকর প্রসঙ্গ এই মুহূর্তে চর্চিত হয়েছে, হাইকমান্ডলৈ আব্দুল খালেকর প্রসঙ্গ এড়ি দিয়া হয়েছে। হয় চাওক, প্রদ্যুৎ বড়ুয়ালৈ এটা সময় মার্ঘেরিটা সমষ্টির বিধায়ক আছিলে, মন্ত্রী হয়েছিল আর পরবর্তী সময় নগাঁওর সাংসদ হল,
গতিকে বৰপেটালৈ এতিয়া যাবলৈ বিচৰা নাই। কিন্তু আমাৰ সন্মুখত এটা এক্সক্লুচিভ বাইট আছে যে ৰূপহীহাট সমষ্টিৰ কংগ্ৰেছৰ বিধায়ক নুৰুল হুদাই তেওঁ স্পষ্টকৈ কৈছে যে তেওঁলোকক বৈদ্যুৎ বৰ্ডলৈ নালাগে। আৰু গৌৰৱ গগৈ যিহেতু তাত চাৰিটা লোক কলিয়াবৰ লোকসভা সমষ্টিৰ চাৰিটা সমষ্টি চামগুৰি আপোনাৰ ঢিং বটদ্ৰবা আৰু ৰূপহীহাট এই সমষ্টিকেইটা নগাঁৱত সোমাই গ'ল। গতিকে নুৰুল হুদাই দাবী কৰিছে যে গৌৰৱ গগৈ আমাৰে সাংসদ হৈ আছে নগাঁৱৰ, গতিকে নগাঁৱতে টিকট দিব লাগে। কিন্তু শেষ মুহূৰ্তত আমি এটা কথা জনাওঁ যে আমি যিখিনি ভিতৰুৱা সূত্ৰৰ পৰা খবৰ জানিব পাৰিছোঁ এ আই চি চি হওক বা এ পি চি চিৰ ফালৰ পৰা, গতিকে গৌৰৱ গগৈ শেষ মুহূৰ্তত নগাঁৱত টিকট পোৱাটো প্ৰায় এক প্ৰকাৰ নিশ্চিত। আৰু কাজিৰঙা সমষ্টিত টিকট পাব ৰজলীনা তিৰ্কী, এটা সময়ত তেওঁ সৰুপথাৰৰ বিধায়ক আছিলে বা তাত তেখেতৰ দেউতাকো আৰ্কিলিয়াছ তিৰ্কী বিধায়ক আছিলে। আৰু ঠিক তেনেকৈ কৰিমগঞ্জত জ্যেষ্ঠ অধিবক্তা হাফিজ ৰচিদ আহমেদ চৌধুৰী এটা সময়ত এ আই ইউ ডি এফৰ প্ৰতিষ্ঠাপক কাৰ্যকৰী সভাপতি আছিলে, এটা সময়ত ইউ এম এফৰ জ্যেষ্ঠ নেতা আছিলে হাফিজ ৰচিদ আহমেদ চৌধুৰী, তেওঁৰ টিকট প্ৰায় নিশ্চিত বুলি শুনিছোঁ যদিও তাত আনোৱাৰ হোছেন লস্কৰ বা মুঠতে এঘাৰজনে তাৰ পৰা প্ৰাৰ্থিত্ব বিচাৰিছে। গতিকে এই মুহূৰ্তত তেখেতসকলৰ যি কেইবাজনৰ নাম এঘাৰজন বাৰজন দহজন এনেধৰণে আছিলে, এতিয়া স্ক্ৰিনিং কমিটিয়ে তেওঁলোকৰ তিনিজনকৈ নাম হাইকমাণ্ডলৈ পঠিয়াব। হাইকমাণ্ড মল্লিকাৰ্জুন খাৰ্গে বা ৰাহুল গান্ধীয়ে তেওঁলোকে এজনীয়া পেনেল শেষ মুহূৰ্তত থিৰাং কৰিব। জয়ন্ত নিশ্চয় ধন্যবাদ বিপুল, এইখিনি তথ্য আগবঢ়ালে। আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল মমনে জনালে আজি তিনিজনীয়া প্ৰাৰ্থী তালিকা প্ৰস্তুত কৰিব আৰু হাইকমাণ্ডলৈ প্ৰেৰণ কৰা হ'ব। আৰু এই মুহূৰ্তত এই প্ৰসংগতে আছে এটা ব্ৰেকিং নিউজ। আজি প্ৰদেশ কংগ্ৰেছে প্ৰস্তুত কৰিব প্ৰাৰ্থী পেনেল, তিনিজনীয়া প্ৰাৰ্থী পেনেল প্ৰস্তুত কৰিব প্ৰদেশ কংগ্ৰেছে। হোটেল লিলিত নিৰ্বাচন কমিটিৰ বৈঠক, বৈঠকত উপস্থিত সভাপতি ভূপেন বৰা, উপস্থিত এ আই চি চিৰ কেইবাগৰাকীও পৰ্যবেক্ষক। আজিয়েই এ আই চি চিলৈ প্ৰেৰণ কৰিব প্ৰাৰ্থী পেনেল। প্ৰতিটো সমষ্টিৰ বাবে হ'ব তিনিজনীয়া পেনেল। মিত্ৰ দলক আসন এৰি দিয়া সন্দৰ্ভত আলোচনাত মিলিত হ'ব এই বৈঠকত। পুনৰ জনাইছোঁ ব্ৰেকিং নিউজ, আজি প্ৰদেশ কংগ্ৰেছে প্ৰস্তুত কৰিব প্ৰাৰ্থী পেনেল, তিনিজনীয়া প্ৰাৰ্থী পেনেল প্ৰস্তুত কৰিব প্ৰদেশ কংগ্ৰেছে। হোটেল লিলিত নিৰ্বাচন কমিটিৰ গুৰুত্বপূৰ্ণ বৈঠক, এই বৈঠকত উপস্থিত সভাপতি ভূপেন বৰা, উপস্থিত আছে এ আই চি চিৰ কেইবাগৰাকী পৰ্যবেক্ষক। আজিয়েই এ আই চি চিলৈ প্ৰেৰণ কৰিব প্ৰাৰ্থী পেনেল। প্ৰতিটো সমষ্টিৰ বাবে হ'ব তিনিজনীয়া পেনেল। সমান্তৰালকৈ মিত্ৰ দলক আসন এৰি দিয়া সন্দৰ্ভতো আলোচনা কৰা হ'ব এই বৈঠকত। আমি খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম, সময় হৈছে এটা বাণিজ্যিক বিৰতি।